এ যেন দিনে দুপুরে পুকুর চুরির ঘটনা। রীতিমতো সবার সামনেই বাবর আজম আউট ছিলেন, কিন্তু সেটাকে হেসে উড়িয়ে দিয়েছে দুই দলের সবাই, এমনকি আম্পায়ার পর্যন্ত। ঘটনা অষ্টমতম ওভারের প্রথম বলে আমির জামালের করা সেই ডেলিভারিটি বাবর আজম মিস করলে বলটি সরাসরি চলে যায় উইকেট কিপার মোহাম্মদ রেজনের হাতে, আর মোহাম্মদ রেজন বলটি ধরেই স্টাম্প ভেঙে দিয়েছিলেন। শুরুতে বাবর আজমকে হাসতে দেখে বুঝতে পারেনি কেউ। মোহাম্মদ রেজন আবেদনও করেছিলেন, কিন্তু তার সেই আবেদনে কোনো ধরনের সাড়া দেয়নি কেউ, এমনকি থার্ড আম্পায়ার পর্যন্ত এটাকে চেক করার প্রয়োজন মনে করেনি। আম্পায়ার থেকে কোনো রিভিউ হয়নি, এমনকি কমিলা ভিক্টোরিয়ানসের পক্ষ থেকেও কোনো রিভিউ হয়নি। হেসে হেসেই যাচ্ছিলেন সবাই। পরবর্তীতে টিভি রিপ্লাইতে যখন দেখা যায়, তা ছিল অপ্রত্যাশিত এক ঘটনা। সেটা হচ্ছে বাবর আজম আউট ছিলেন। বাবর আজম ব্যাট প্লেস করলেও তার ব্যাটের নিচে ছায়া ছিল স্পষ্ট এবং তার ব্যাট মাটি থেকে উপরে ছিল। যে ঘটনা এড়িয়ে গেছে বোলার আমির জামাল পর্যন্ত, সেই সাথে হাসছিলেন আম্পায়ার নিজেও। বাবর আজমের এই আউটটাকে একেবারে হেসে খেলেই উড়িয়ে দিয়েছে সবাই, যেটাকে কোনো ধরনের গুরুত্ব সহকারে নেওয়া হয়নি দুই দলের পক্ষ থেকে কিংবা আম্পায়ারদের পক্ষ থেকে। তাই তো হেসে খেলেই 29 রানে বেঁচে যান বাবর আজম। অবশ্য এরপর আর 8 রান করতে পেরেছিলেন তিনি। 37 রানে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বাবর আজমকে।